চাকরিচ্যুত পুলিশ সদস্যরা নিজেদের চাকুরি ফিরে পেতে বিক্ষোভ করেছেন শনিবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ বিগত সরকারের আমলে সিনিয়র অফিসারদের বিভিন্ন অন্যায় আদেশ অমান্য করার কারণে চাকরিচ্যুত করা হয় তাদের এ সময় পুলিশ হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাকরিচ্যুত পাঁচ জন প্রতিনিধির সাথে কথা বলেন আমাদের মানবতার জীবন যেমন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা নির্যাতিত আমরা কতটা বঞ্চিত আর স্বাধীন দেশের নাগরিক হয়েও আমাদের কোনো নাগরিক অধিকার নাই আমাদের কোনো প্রকারের নাগরিক অধিকার নাই আমি শুধুমাত্র এসপি বিবিআই গোপালগঞ্জের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করে আমার কাছে এখনো তারা যে দুর্নীতি করছে তার প্রমাণ এখনো আছে পুনর্বলের জন্য আদেশ দেওয়া হয়েছে তারপর আমরা বিভিন্ন কারণে বিভিন্ন প্রভাবের ফলে আমরা ঝুলে আছি প্রায় দশ বছর পনেরো বছর পর্যন্ত ঝুলে এই সব পুলিশ সদস্যবৃন্দ তাদের তাদের বউ ছেলে মেয়ে নিয়ে তারা মানবেতর জীবনযাপন করতেছে কর্মসূচি থেকে পাঁচজন সমন্বয়কে ডিআইজি স্যার সহ আইজিপি স্যারের নির্দেশে আমাদেরকে ভিতরে নেওয়া হয়েছিল নেওয়ার পরে স্যারেরা আমাদেরকে আশ্বাস দিছে যে আমাদের স্মারকলিপি এবং যাদের চাকরিচ্যুত হয়েছে এই লাস্ট পনেরো বছরে সবাই লিস্ট আমরা যাতে উত্থাপন করি আগামীকাল আজকে আইজিপি স্যার চিফ অ্যাডভাইসার স্যার সাথে মিটিংয়ে আছে বিজি আছে আমাদেরকে সময় দিতে পারতেছে না আমাদেরকে কালকে পর্যন্ত অপেক্ষা করতে বলছে এই কর্মসূচি আমরা কালকে পর্যন্ত এই অপেক্ষায় আছি